আপনাদের প্রায় প্রশ্ন থাকে যে 15,000 রুপির মধ্যে কোন ফোন নিলে বেটার হবে, অর্থাৎ বাংলাদেশে 22,000 টাকার মধ্যে কোন ফোনটা ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা যখন ফোনটা বেছে নিতে যাব তখন আমাদের কটা জিনিস দেখতে হবে। প্রথমত ফোনের বিল্ড কোয়ালিটি, লুকস, ডিজাইন, এগুলো যেন ভালো হয়। 15,000 রুপির নিচে বা 22,000 টাকার মধ্যে আমরা যে ফোনটা পাবো সেই ফোনটা মোটামুটি ধরে নিতে পারেন যে প্লাস্টিক বিল্ডেই হবে, গ্লাস এই দামে পাওয়া খুবই মুশকিল। আর যদি পাইও আমরা সেই ফোনটা তাহলে 5G হবে না, সেই ফোনটাতে অনেক কিছু কম্প্রোমাইজেশন থাকবে। তো এখানে আশা করি বুঝে গেছেন আমরা 15,000 রুপির নিচে একটা 5G ফোন খুঁজতে বসেছি। তো বিল্ড কোয়ালিটি, ডিজাইন এগুলো যদি ঠিকঠাক হয়, প্লাস্টিক হলেও সেটা যদি ভালো কোয়ালিটির হয় এবং তারপর দেখতে যদি ফোনটা ভালো হয়, আমরা সবার আগে তারপর যে জিনিসটা দিকে নজর দেবো সেটা হচ্ছে তার ডিসপ্লে কেমন। তো এক্ষেত্রে আমরা এই দামে যদি একটা 120Hz ডিসপ্লে পাই তাহলে আমরা ভালো গেম প্লে করতে পারবো, কারণ গেমিং এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি একটা ফোন এমন বাজবো যে ফোনটাতে 120Hz রিফ্রেশ রেট আছে। তারপর কি দরকার? তারপর অবশ্যই দরকার সেই ফোনটাতে একটা ভালো প্রসেসর। আর এখনো কোয়ালকমের প্রসেসর আমাদের প্রথম পছন্দ হয়। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসরটা যদি এই দামে আসে তাহলে বলবো হ্যাঁ ঠিকঠাক ন্যায্য প্রসেসর দেওয়া হয়েছে, এবং সেই প্রসেসরে যদি 6টা 7টা 8টা যদি আমরা ঠিকঠাক 5G ব্যান্ড পাই তাহলে হ্যাঁ একটা ভালো 5G প্রসেসর আমরা পাচ্ছি এই দামে, যেটাতে আমরা গেম প্লে করবো। যদিও এই প্রসেসরটার কিছু লিমিটেশন আছে, যেমন এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিয়ে আমরা ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরাতে 1080p 30fps এই ভিডিও রেকর্ড করতে পারি, 4K পারি না। কিন্তু এই ফোনটা যেহেতু আমরা গেমিং এর জন্য নেব, প্রসেসর ভালো, 120Hz রিফ্রেশ রেট আছে, গেমিং তার মানে আমরা খুব প্রায়োরিটি দেবো, এবং সেক্ষেত্রে আমাদের ভালো কুলিং টেকনোলজি দরকার। তো এই ফোনটা, যে ফোনটার কথা আমি এখন বলতে চলেছি, সেই ফোনটাতে 4-layer কুলিং টেকনোলজি আছে এবং আপনারা সিপিইউ থ্রটলিং টেস্ট দেখলেই বুঝবেন এই ফোনটা বিন্দু মাত্র গরম হয় না, অসম্ভব ভালো এর কুলিং ব্যাপারটাকে মেনটেন করা হয়েছে। আমি কোন ফোনের কথা বলছি আশা করি এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে আমি ভিভো T1 এর কথা বলছি। 15,000 রুপির প্রাইস সেগমেন্টে এই ফোনটা রেকমেন্ডেড ছিল আমার কাছ থেকে বরাবরই। এখন এই ফোনটা ডিসকাউন্ট দিয়ে অফারে আরো 1,000 রুপি কমসে কম অফারে পাওয়া যাচ্ছে কম দামে। তো এক্ষেত্রে এই বিগ বিলিয়ন ডে সেলে এই ফোনটা নেওয়ার জন্য একটা আদর্শ সময় হতে পারে। এবং এই ফোনটাতে আরো বেশ কিছু ভালো ব্যাপার রয়েছে। আমি এতদিন ধরে এই ফোনটাকে দেখছি, তো একদম আমার কাছেই রয়েছে ফোনটা এখন যেহেতু, সেক্ষেত্রে আমি দেখলাম যে এই ফোনটাতে ডিসপ্লেতে একটা নচ আছে। এই ব্যাপারটা অসুবিধাজনক হলো এই IPS LCD প্যানেলটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির। 5000mAh ব্যাটারি আছে, 18W-এর একটা চার্জার আছে, তো ব্যাটারি ব্যাকআপও এটাতে ভালো দিয়ে দেয়। এখন ভিভো কোম্পানি মিল্কি হোয়াইট একটা ভ্যারিয়েন্ট বার করেছে যেটা দেখতে অসম্ভব ভালো লাগছে। ভিভোর ফোন এমনি দেখতে ভালো হয়, এই ফোনটা দেখতে আরো ভালো লাগছে। তাছাড়া এই ফোনটাতে আমরা ফান্টাচ OS 12 পাচ্ছি, Android 12 আউট অফ দ্য বক্স পাচ্ছি, এবং বেস ভ্যারিয়েন্ট পাচ্ছি 4GB 128GB। 128GB শুরু থেকেই থাকছে, আর এই 4GB র্যামের সাথে আপনি চাইলে ভার্চুয়াল র্যাম 2GB আরো যোগ করে নিতে পারেন। আর ক্যামেরার কথা, ক্যামেরার ক্ষেত্রে এখানে রয়েছে 50+2+2 মেগাপিক্সেল ক্যামেরা, হ্যাঁ একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এখানে আমরা 5G ট্যাক্স হিসেবে ছেড়ে দিয়েছি। আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। সব মিলে ক্যামেরার কোয়ালিটি যতটা খারাপ হওয়া উচিত ছিল একটা গেমিং ফোনে তত খারাপ নয়, ক্যামেরা কিন্তু কাজ চলে যাওয়ার মতোই ভালো। তো আজকের এই ভিডিওটা স্পেশালি আবার বানানো কেন? ভিভো T1 এর ভিডিও তো আমরা আগে বানিয়েছি, আপনারা এই ব্যাপারে জানেন, বহু ভিডিওতে এর ব্যাপারে বলেছি। আজকের ভিডিওটা বানানোর কারণ এই ভিভো T1 ফোনটা যে ওয়াইড ভেরিয়েন্ট সেটা আমার হাতে এসেছে এবং সেটা দেখে আমার ভালো লেগেছে, প্লাস ভিভো কোম্পানি আমার সাথে কোলাবোরেশন এই ভিডিওটা বানাচ্ছে, তার জন্য আজকের এই ভিডিওটা বানানো হয়েছে। এবং ভিভো এই কোলাবোরেশনে ভিডিও কেন বানাচ্ছে, তার কারণ ভিভো এখন অফার দিচ্ছে, তারা টি সিরিজের প্রত্যেকটা ফোনেই অফার দিচ্ছে, শুধু T1 ফোনটা নয়, T1X, T1 প্রো, 5G ফোন যেগুলো আছে সেগুলো, 4G ফোন সব ফোনেই তারা অফার দিচ্ছে। ভিভো T144W সেই ফোনেও তারা অফার দিচ্ছে। তো এই সময় অফারের সময় এই ফোনটার কথা আপনাদের আরেকবার মনে করিয়ে দেওয়া, এই ফোনের এই হোয়াইট ভেরিয়েন্টটা, মিল্কি হোয়াইট ভেরিয়েন্টটা ভিভো T1 5G আপনাকে একবার দেখানো এবং বলা যে এই দামে এই ফোনটা অবশ্যই খুবই ভালো ফোন হবে। শুধু যে কোলাবোরেশনের ভিডিও বলে নয়, এই দামে এই ফোনটা সত্যি আমার তরফ থেকে আপনার জন্য রেকমেন্ড করছি। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, একবার চেক করে নিতে পারেন যদি এই সময় আপনি ফোন কেনার কথা ভাবেন। তবে হ্যাঁ, দাম সস্তা হচ্ছে বলেই ফোন কিনতে হবে এটা কিন্তু কখনোই করবেন না। যদি ফোন কেনার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই এই ফোনটা দেখবেন, এই বাজেটে যদি ফিট করে। তো আজকের ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে, আজকের মতো বিদায়।